কত সুন্দর শাখাটা পরিষ্কার করে ফেলেছি দেখো, একদম ঝকঝক করছে। মিটু হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল এক কাপ চা নিয়ে চলে এসেছি ওপরে, তার মানে বুঝতেই পারছো যে আজকে রাজা বাড়িতে আছে। আর আজকে সানডে, তো স্যাটারডে সানডে এই দুটো দিনই আমাদের চা খাওয়া হয়, অন্য দিন তো চা খাওয়াই হয় না। তো চলো এবার আমার চাটা আমি নিয়ে নিই। চা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু চলে যাচ্ছি আমার এই যে শাখাগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করার জন্য। এদিকে বিছানা গুছিয়ে ফেলেছি আর আজকে ভেবেছি এই ড্রেসিং টেবিলটা আর ড্রয়ারটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে গোছাবো, কারণ ওই জামাই ষষ্ঠীতে মাসিবাড়ি গেছি তারপর থেকে আর এটা একদম নোংরাই হয়ে রয়েছে, গোছানোই হচ্ছিল না। তো এটাকে গোছাচ্ছি, ওই সময়ই একজন গার্জিয়ান এসেছে আবার নিজের বাচ্চাকে ভর্তি করতে, তো তার সাথে একটু রাজাকে কথা বলানোর জন্য ওপরে নিয়ে আসলাম। আর আজকে এসে দেখছি রাজা বাচ্চাদের ডোরেমন আঁকা দিয়েছে, তো প্রত্যেকে খুব আনন্দ সহকারে ডোরেমন আঁকছে, কারণ ডোরেমন কার্টুনটা অনেকেরই খুবই প্রিয়, তাই ওরা খুব আনন্দ সহকারে এই আঁকাটা আঁকছে। তো বাড়িতে রং শেষ হয়ে গেছিলো, তাই জন্য আবার আসলাম বাবার কাছে যে রং আছে কি না। তোমরা জানো না হয়তো আমার বাবা খাতা পেন্সিল রং এগুলোরই ব্যবসা করে, তো বাবার কাছে এসে দেখলাম রং নেই। তারপরে আবার বাড়ি চলে আসলাম, বাড়ি এসে দেখি অনেকগুলো ফিজের কার্ড জমা পড়েছে, তো সেই কার্ডগুলোর পয়সাগুলো কেটে কার্ডে লিখে তারপরে সবাইকে দিতে এসেছি। এটা এখন চলছে সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচের কয়েকজন মোটামুটি বেরিয়ে গেছে, সেকেন্ড ব্যাচেও এরা এই একই ড্রয়িং করছে, তবে অনেকে অন্য একটু আলাদা আলাদা করে, বড়রা একটু আলাদা করে। এরপরে আমি চলে এসেছি সকালের টিফিন বানাতে, সকালে আজকে কি খাবে রাজাকে বললাম, তো রাজা বললো যে ডিম টোস্ট খাবে। তো আজকে আমি ভাবলাম যে ডিম টোস্টটা একটু অন্যরকমভাবে বানাই। প্রথমে আমি পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ রিফাইন্ড তেল, আর এদিকে একটা মিক্সার বানিয়েছিলাম যার মধ্যে ছিল ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, আর যদি বিনস আর ক্যাপসিকাম বাড়িতে থাকে তাহলে সেটাও দিতে পারো একদম ঝিরিঝিরি করে কেটে। তো আমি এইভাবেই রেডি করে নিচ্ছি সবকটা। তো রাজা বললো বেশ, হ্যাঁ। রাজা ততক্ষণে আবার একটুখানি খাওয়ার জন্য নিচেও এসছে, তাই আমি বললাম একটুখানি ভিডিওটা করে দাও, তো রাজা ভিডিও করে দিচ্ছিল আর আমি বললাম একটুখানি দাঁড়াও এটা ভেজে নিই। তো এই সবজিগুলো না ওর মধ্যে লাগছিলো না, তাই আবার ওপর দিয়ে একটুখানি সবজি দিয়ে দিলাম, তো ভালোই হয়েছে। এই মানে এরকম টাইপের ব্রেকফাস্ট মানে টমেটো গাজর দিয়ে এরকমভাবে ডিম টোস্টটা কিন্তু আমি প্রথমবারই খেলাম, আর মনে হলো যে একটু ভালোই খাবারটা, যদিও এর মধ্যে একটু তেল পড়েছে, কিন্তু যাই হোক খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তাই রাজাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়ে দিই, এরপরে তো আমাকেও খেতে হবে, তো আমারটাও বানাতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমাদের ব্রেকফাস্ট করতে করতে, মানে রবিবার দিন না আমাদের ব্রেকফাস্টটা করতে দেরিই হয়ে যায়, মানে রাজা এত চাপে বসে থাকে মানে সবাইকে একে একে দিতে হয়, তো আস্তে আস্তে প্রায় 10:30-11:15 বেজে গেল, রাজা এখন খেতে এসেছে, তো ওকে একটুখানি পিজা পাস্তা সস দিয়ে এটা সার্ভ করে দিলাম। তো রাজাকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে খেতে, ও বললো খুব ভালো হয়েছে। চলো এবার আমারটা আমি বানিয়ে নিই, এই যে আমারটা আমি বানাতে বসিয়ে দিয়েছি, এরপরে আমারটা বানিয়ে আমি খেয়ে নেব। আর খাওয়া দাওয়া করার পর শাখাটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পরিষ্কার করে নিয়েছি, আর কীভাবে পরিষ্কার করলাম তার একটা অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সেটা দেখে নিও। কত সুন্দর শাখাটা পরিষ্কার করে ফেলেছি দেখো, একদম ঝকঝক করছে। আর মেয়েদের, বিবাহিত মেয়েদের হাতে শাখা পরলা ছাড়া ভালোই লাগে না, আমার তো ভালোই লাগে না, তাও মাঝে মাঝে খুলে এটা ওটা একটু ম্যাচিং করে ছুরি পরি। দেখো ড্রয়ার থেকে কত কিছু বেরিয়েছে, এগুলোর মধ্যে যেগুলো একটু একটু খারাপ সেগুলোকে ফেলে দেবো, আর যেগুলো ভালো রয়েছে সেগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তার জন্য ভালো করে আগে এটা পরিষ্কার করে নিই, এত ধুলো পড়ে কি বলো, মানে ধুলো যদি পরিষ্কার না করি মানে যেন কত পুরু হয়ে ধুলো পড়বে তার কোনো ঠিকই নেই। যাই হোক এটাকে ভালো করে পরিষ্কার করে সমস্ত কিছু সুন্দর করে আরও একবার সাজিয়ে ঠাজিয়ে গুছিয়ে নিয়েছি, জানি না এটা কতদিন পর্যন্ত সাজানো গোছানো থাকবে। আর এদিকে দেখো কত বাসন পড়ে রয়েছে, এগুলোকে এখন আমার ধুতে হবে, আর ধুয়ে নিই। আর রাজা এদিকে পাখাটা পরিষ্কার করছিল, পাখাটাও ভালো পরিষ্কার হয়ে গেছে। আর আজকে জানো তো রান্নার কোনো ঝামেলাই নেই, কারণ আমাদের এক স্টুডেন্ট কয়েকদিন আগে খুব ভালো নাম্বার পেয়ে পাস করেছে, তাই জন্য আজকে আমাদের দুজনকে বিরিয়ানি দিয়ে গেছে, তো আজকে দুপুরের লাঞ্চে এই বিরিয়ানিটা কিন্তু দারুণ যাবে। তো যাই হোক বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করার পর তারপরে একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে আজকে একটু যেতে হবে, মানে যাব বলতে কাঁচড়াপাড়ায় যাব, সাথে হালিশহর দু জায়গাতেই,
তো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর ভাবছি যে কোন ড্রেসটা পরে বেরোনো যায়। যাই হোক, একটা জামা পরেই নিলাম। পরার পর আমি আর রাজা দুজনে মিলে চলে এসেছি আমার মা বাবার বাড়িতে, কারণ এখান থেকে বোনও আমাদের সাথে যাবে। তো তিনজনে মিলে বাইকে করে চলে যাব আনন্দ করতে করতে। আর এদিকে মা বলছে সাবধানে যাস, টাটা দিয়ে দিল মা। তো মাকে টাটা দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম, ফিডার রোডের রাস্তা ধরে চলে যাব একদম কল্যাণী রোড। তো কল্যাণী রোডে যা মানে ওঠার পরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর আমাদের বাড়িতে এত প্রচণ্ড গরম ছিল কি বলবো। যাই হোক, রাস্তার দুধারটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর। এখন মানে কল্যাণী রোডটা এত নতুনভাবে তৈরি হচ্ছে, তো আরও বেশি ভালো লাগছে। তো চলে যাচ্ছি তিনজনে মিলে বসে। বোন হেলমেট পরেনি, আমরা দুজন হেলমেট পরেছি। তো আমি বোনকে বলেছিলাম যে তুই হেলমেটটা পর, আমি তো মাঝখানেই বসে আছি। ও বলছে না আমি হেলমেট পরবো না, ও পরেনি। তো যত দূর এগাচ্ছিলাম ততই দেখছিলাম আকাশটা বেশ একটু কালো কালো হয়ে আসছিল, আর ভয়ও পাচ্ছিলাম যে এই যদি ঝড় বৃষ্টি নামে আমরা কোথায় দাঁড়াবো। কারণ দেখো রাস্তার দুধারে কোথাও কিন্তু দাঁড়ানোর জায়গা নেই যে দাঁড়িয়ে একটু কম ভিজবো। এখন রাস্তাটা এমনই হয়ে গেছে যে রাস্তায় ফট করে তুমি দাঁড়িয়ে বা এদিক ওদিক ঘুরে যেতে পারবে না। তো বলতে না বলতেই বেশ একটু ঝড় ঝড় উঠে গেল। তো সেই ঝড় মাথায় নিয়ে, ধুলোবালি মাথায় নিয়ে চলে আসলাম বিশালে। বিশালে না আমার কিছু কয়েকদিন ধরেই কেনাকাটির দরকার ছিল, কয়েকটা জিনিস ভীষণই প্রয়োজন ছিল। যেমন ঘরের পাপোশগুলো মানে নষ্ট হয়ে গেছে, কয়েক দুটো তিনটে পাপোশ কিনবো, আর সাথে এই যে এই জিনিসটা না ভীষণ পছন্দ হলো, তো হোয়াইট কালারের এটা নিয়ে নিলাম। আর সমস্ত যা যা কিনেছি এই ভিডিওতে আজকে হয়তো দেখানো যাবে না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর অনেকটা বড় হয়ে গেলে না ভিডিও সবাই দেখতে পছন্দ করে না, তাই আমি সাধারণত রাখার চেষ্টা করি 10 মিনিট 12 মিনিট, হার্ডলি 14 মিনিট, এর বেশি রাখতে আমিও পছন্দ করি না। তো যাই হোক, এত কিছু কেনা হয়ে গেছে। রাজা দেখো ট্রলিটাকে টেনে টেনে নিয়ে নিচের দিকে যাচ্ছি। একদম প্রথমে আমরা একদম থার্ড ফ্লোর থেকে শুরু করেছিলাম, তো থার্ড ফ্লোর থেকে এক এক করে নিচের দিকে নেমে নেমে এবার চলে এসেছি একদম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে এসে এখানে আর যা যা দরকার সেগুলো কিনে নিয়ে তারপরে চলে যাব বিলিংয়ের সেকশানে। তো মানে যাই দেখি মোটামুটি পছন্দই হয়ে যায় আর কিনতেও ইচ্ছে করে। যাই হোক, কেনা টেনা হয়ে গেছে। এরপরে দাঁড়িয়ে পড়েছি লাইনে, লাইনে দাঁড়িয়ে কয়েকজনের পরেই লাইন ছিল। তারপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে একটুখানি বোন আর আমি দুজনে ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম মাসি বাড়িতে। মাসি বাড়ি এসে প্রথমে দেখছিলাম কারেন্ট নেই, তো ভিডিও তখন শ্যুট করতে পারিনি। তারপরে কারেন্টটা যখন আসলো ভিডিও শ্যুট করলাম। আর ওই যে আমার মেজো মেশোকে দেখলে, মেজো মেশোর চোখ অপারেশন হয়েছে, তো মেজো মেশোকে দেখার জন্য আরও আসা হয়েছে এইদিকে আজকে। তো মাসি এইদিকে দিয়ে দিয়েছে আমাদের অমলেট আর সাথে মিষ্টি। অমলেট মিষ্টি খাওয়ার পর দিয়ে দিয়েছে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস। তো এগুলো খাওয়া দাওয়া করার পর তারপরে বাড়িতে যাব। তো মাসি বলছিলই রাত্রের খাবার খেয়েই যেতে, কিন্তু রাত্রের খাবার তো আমি মাসিকে বলেছি যে হ্যাঁ আমার রাত্রের খাবার বানানো আছে। তা তোমরা তো জানোই রাত্রের আজকে আমি কিছুই খাবার বানাইনি। আর দেখো আমরা যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, পাখিটাও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য একদম ক্যাঁ ক্যাঁ করছিল, তাই মাসি চামচে করে কোল্ড ড্রিঙ্কস দিল। আর মাসি বললো যে যা খায় যদি একবারও খেতে দেখে তাহলেই ও একদম এরকমই চিৎকার করতে শুরু করে দেয়। তাই মাসি ওকে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে একটুখানি শান্ত করলো আর ও বেশ খেয়ে নিল। পাখিটা দেখলে তো কি সুন্দর মিঠু মিঠু করে ডাকছে। আর এদিকে আমার বড় ভাই চলে এসেছে, বড় ভাই ডিউটি থেকে আসলো, এখন আমাদের দেখে অবাক হয়ে গেছে যে আমরা এসেছি। তারপরে এবার সময় হয়ে গেছে, 9:45 মতন প্রায় বাজে, আমরা এবার বাড়ি চলে আসব। তো সবাই মিলে মানে মাসি মেশো দুই ভাই সবাই মিলে আমাদের একদম টাটা করতে চলে এসেছে। তো চলো, বসে গেছি গাড়িতে। আর মাসি বাড়ির সামনেই অনুকূল ঠাকুরের মন্দির আছে, সেটাও তোমাদের হালকা করে একটুখানি দেখালাম। আর এরপরে দেখো সারা রাস্তায় সেরকম কারেন্ট ছিল না, এদিকে নৈহাটির এদিকে আসার পর দেখলাম যে না কারেন্ট ঠারেন্ট আছে। কিন্তু এদিকে ভাবছিলাম যে অনেকটাই তো রাত হয়ে গেল, রাত্রের খাবারে তো আমাদের কিছুই নেই, মাসি অফার দিয়েছিল রাত্রে খেয়ে আসতে, খেয়ে আসলেই ভালো হতো। তারপরে দাঁড়িয়ে পড়েছি একটা চাউমিনের দোকানে, আর এখান থেকে দেখো চিপস কিনলাম, কারণ চাউমিনটা হতে একটু সময় লাগবে। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তিনজনে মিলে একটা পপকর্ন খাই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিলাম, খাওয়ার পর হয়ে গেছে চাউমিন, এটা নিয়ে এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে তো বোনকে বললাম চাউমিন খেতে, কিন্তু বোন
খেলো না। এটা চাউমিন ছিল না, যদিও নুডলস ছিল, হাক্কা নুডলস ছিল। তো এগুলো নিয়ে জিনিসপত্র দেখো কত কিছু হয়ে গেছে, এই ব্যাগটা নিয়ে বসে বসে এখন বাড়ি যেতে হবে। চলে এসেছি, কী কী জিনিস কিনলাম তো সেটা পরে দেখাবই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাকে ফলো করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে।